আসসালামু আলাইকুম, আমি ফারুক আর আপনারা দেখছেন আইটি টিউবার। সো আজ আমরা আলোচনা করব কিভাবে আপনার ইম্পর্টেন্ট এসএমএস এবং কল লগস আপনার জিমেইলে আপলোড করা যায় এবং কি সেটা অটোমেটিক যেন আপলোড হয় আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে। সো চলেন শুরু করি। অ্যাট ফার্স্ট আমরা একটি অ্যাপস ইনস্টল করব, তো প্লে স্টোরে আপনি গিয়ে এসএমএস ব্যাকআপ লিখে সার্চ করবেন, দেন এসএমএস ব্যাকআপ প্লাস অ্যাপসটি ইনস্টল করে নেবেন। দেন আমরা অ্যাপসটি সেটিং করব যেন এটা অটোমেটিক্যালি আপলোড হয় আমাদের জিমেলে। ওকে, এখানে দেখেন কানেক্ট নামে একটা অপশন আছে, ট্যাপ টু কানেক্ট ইউর জিমেল অ্যাকাউন্ট রিকোয়ার্ড। সো আমরা এটা ইনেবল করি, তাহলে আমাদের মোবাইল ফোনে যে জিমেলটা লগ ইন করা থাকবে ওই ইমেলগুলো আমাকে শো করবে। আমরা জাস্ট সিলেক্ট করে দিব যেটাতে আমরা আমাদের ব্যাকআপ রাখতে চাই। জাস্ট আমি একটু সিলেক্ট করলাম, এটা স্কিপ দিয়ে দিবেন। দেন আমরা অটো ব্যাকআপ সেট আপ করবো, এখানে অটো ব্যাকআপ মার্ক করব। এখানে দেখেন অটোমেটিক্যালি ব্যাকআপ এসএমএস এবং এমএমএস, কল লগস কিন্তু নাই আমার। তো আমরা অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব, ব্যাকআপ সেটিং। দেন এখানে দেখেন ব্যাকআপ কল লগসটা আনমার্ক করা, আমরা এটা টিক মার্ক দিয়ে দিব। এতটুকুই এখানে কল লগসের জন্য। দেন আমরা অটো ব্যাকআপ সেটিংটা করব। তো আমাদের অটো ব্যাকআপ সেটিংটা রেগুলার শিডিউল, এটা কত মিনিট পর পর আপলোড হবে, তো আমরা 30 মিনিটস। এবং ইনকামিং শিডিউলস, যে একটা কল আসলো বা একটা এসএমএস আসলো তার কত মিনিট পর সেটা অটোমেটিক সে ব্যাকআপ করে নিবে নেট চালু থাকা অবস্থায়। তো আমরা 1 মিনিট দিলাম, 1 মিনিট। তো রিকোয়ার ওয়াইফাই, তো এসএমএস এবং কল লগস এটা হেভি ফাইল না, সো আমরা রিকোয়ার ওয়াইফাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। রিকোয়ার ওয়াইফাই দিলে হবে যে ওয়াইফাই পাইলেই সে ব্যাকআপ করবে, না হলে করবে না। ডান, আমরা এখন ব্যাকআপ দিব। তো আমরা দেখবো আমার এটা ব্যাকআপ দেওয়ার সাথে সাথে অটোমেটিক সে আমাদের ফাইল যেহেতুগুলো আছে এসএমএস এবং কল লগস সব ব্যাকআপ করা শুরু করে দিবে। সো লগ ইন হচ্ছে, আমি যে ইমেল দিয়েছি এটাতে আমার অলরেডি কানেক্ট করা আছে। ফার্স্ট টাইম যদি কানেক্ট করেন আপনার অ্যালাউ চাবে, জাস্ট অ্যালাউ দিয়ে দেবেন। স্টপ, আমার অলরেডি করা আছে তাই আমি ব্যাকআপ করলাম না, আর এটা অটো নেক্সট টাইম আপডেট দিবে প্রতি 1 মিনিট পর এবং 30 মিনিট পর। সো আমরা দেখবো যে জিমেইলে কীভাবে দেখবো আমরা এটা। সো আমরা জিমেইলে চলে যাই, আমার এটা আমার জিমেইলে একটি লেভেল ক্রিয়েট হবে যেটার নাম হবে এসএমএস এবং কল লগস। সো আমরা কল লগসে গেলে আমার কল লগস দেখতে পারবো এবং এসএমএসে গেলে আমার সকল এসএমএস ব্যাকআপ করাগুলো দেখতে পারবো। দেখেন এখানে ইন্টারনেট লাস্ট আপডেট 2:12, আমি MB কিনেছি 2:12, এটা আমার লাস্ট আপডেট। সো আপনিও যে কোনো জায়গা থেকে এই এসএমএসগুলো সিন করতে পারেন। সো আমি মূলত এই জন্যই করছি, আমার মোবাইল অনেক সময় থাকে না বা চেঞ্জ করি, তো আমার ইমেলগুলো এসএমএসগুলো প্রয়োজন পড়ে বা নাম্বারগুলো প্রয়োজন পড়ে যেগুলো আমার সেভ করা নেই, তাই আমি ব্যাকআপ করে রাখি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।